আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল প্লাস অ্যাকাউন্ট খুলতে হয়। গুগল প্লাস অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। যারা এখনও গুগল অ্যাকাউন্ট খোলেন নাই, তারা আমার আগের টিউটোরিয়ালটি দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে গুগল ব্রাউজটি ওপেন করি। গুগল সার্চ বক্সে এখন লিখি gmail.com, এন্টার দেই। এখন দেখেন এই যে আমার আমার যে ইমেল এটি এখানে চলে আসছে। এই যে আমার ইমেল এখানে চলে আসছে। এখন ইমেলের এই ডান পাশে উপরে এই যে কোনায় এখানে ক্লিক করব। দেখুন কোনায় ক্লিক করার পর এখানে এই যে গুগল প্লাস, এই যে গুগল প্লাস অ্যাকাউন্ট খুলতে গেলে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে গুগল অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। এখন যদি আমি এখানে এই যে গুগল, এই দেখেন গুগল অ্যাকাউন্টে আমার বেশ কিছু পোস্ট করছি, ছবি এখানে চলে আসছে। তো আপনারা যদি এখানে চেঞ্জ করতে চান কিছু বা পোস্ট করতে চান, এই যে হাই হাই দিলাম, দিয়ে পোস্ট, এই যে পাবলিশ করা পোস্ট দিলাম। দেখেন এটা পোস্ট হয়ে গেছে, এটা সোশ্যাল মিডিয়া, এটা খুব শক্তিশালী একটা সোশ্যাল মিডিয়া। সেম লাইক টিউটোরিয়াল টুইটার, টুইটার যেরকম সোশ্যাল মিডিয়া একটা সব জায়গায় প্রচার পাবলিশ করে, এই গুগল প্লাসও একটা পাবলিশ সোশ্যাল মিডিয়া। তো এখন আমরা এই দেখেন যদি প্রোফাইল চেঞ্জ করতে চাই, যদি মনে করি যে আমরা এই গুগল প্লাসটা নাম চেঞ্জ করব বা অন্য নামে করব, তখন এই গুগল প্লাস এই যে প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে গুগলের যে কোনো নাম, এই যে যদি মনে করি নাম চুজ করব, তাহলে এখানে এই যে এডিট প্রোফাইল, বুঝছেন, এই যে এডিট প্রোফাইল এখানে ক্লিক করলেই নাম চেঞ্জ করা যাবে। যদি মনে করি এই ছবিটা চেঞ্জ করব, এই এটা ছবিটাও চেঞ্জ করা যাবে। হ্যাঁ, যাই হোক আমি চেঞ্জ করতে যাচ্ছি না, আপনারা দিয়ে দেখবেন, দিলেই হবে। আচ্ছা, আর যদি এই যে নোটিশ নোটিফিকেশন, এখানে বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন আসে, আপনারা যদি মনে করেন যে নোটিফিকেশন দেখবেন, এই দেখেন আমি এখানে আসলাম, এই দেখেন আমার দুটি নোটিফিকেশন আছে, এই যে রিকমান্ডেড বাই গুগল, গুগল থেকে এটা আমাকে পাঠিয়েছে, গুড নুন অল অফ ইয়োর সুইট ফ্রেন্ড, তোমাদের সমস্ত ফ্রেন্ডকে তুমি জানাও, কমান্ড করো, ওয়ান মিস পোস্ট, একটা মিস পোস্ট করা হয়েছে ফ্রম টেকনিক আইটি আইটিতে। তো যাই হোক, এইভাবে আপনারা সমস্ত কিছু, এই যে কমিউনিটি দেখেন, কমিউনিটি বিভিন্ন কমিউনিটি থাকে, কমিউনিটির কাছে যদি দিয়ে থাকে, এই যে পিপল পাওয়ার একটা কমিউনিটি আমাকে সে এখানে ইনভাইট করছিলেন কমিউনিটির কাছে। আচ্ছা, তারপর ডিসকভার, না ডিসকভারি কিছু নাই, এই দেখেন ডিসকভার দেওয়ার সাথে সাথে অনেকগুলো, এই যে গুগল প্লাস ফলো করতে বলছে, এইগুলোকে আপনি ফলো করতে পারেন। ফলো দিলেই আপনার সমস্ত কিছু ছবি অনেকের কাছে চলে যাবে, এবং লাইক, লাইকের মতো সেম লাইক, লাইকটাই হচ্ছে ফলো। আপনি যত লাইক দিবেন আপনার র্যাঙ্কস তত বাড়বে। হ্যাঁ, এই জন্য এটা একটা সোশ্যাল মিডিয়া, তো এই জন্য আপনি ফলোতে ক্লিক করবেন, গুগলটাকে গুগল প্লাসে আসে এই যে ফলোতে ক্লিক করবেন। এই দেখেন ফলোতে ক্লিক করলেই ও কী করবে, সমস্ত জায়গায় আপনার যা যা তথ্য আছে
আপনি যদি ফ্রিল্যান্সারে কাজ করেন, আপনার যে ফ্রিল্যান্সারের যে জিগুলো ফাইবারে যেরকম বিভিন্ন জায়গায় জিগুলোকে ও অন্য বিভিন্ন লোকের কাছে আপনাকে সেটা প্রচার করবে, ফলো আপ করবে, এবং আপনার র্যাঙ্কস খুব তাড়াতাড়ি এটা বেড়ে যাবে। এই জন্য গুগল প্লাস খুব ভালো একটা সোশ্যাল মিডিয়া, এবং যারা ফ্রিল্যান্সারে কাজ করে তাদেরকে এই গুগল প্লাস অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হয়। হ্যাঁ, যে কোনো আপনার সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলেই গুগল প্লাস লাগবে, টুইটার লাগবে, হ্যাঁ, ইনস্টাগ্রাম লাগবে, এই জন্যে গুগল প্লাসটা অবশ্যই খুলে নেবেন, পরবর্তীকালে আপনাদের খুব কাজে লাগবে। এই ছিল আমাদের গুগল প্লাস অ্যাকাউন্ট খোলা, খুবই সহজ, জিমেল থাকলেই গুগলটা জিমেল একই নামে খোলা যায়, আপনি যদি নাম চেঞ্জ করতে পারেন। এই যে দেখালাম প্রোফাইল থেকে আপনার নাম চেঞ্জ করে এটা করলেই আপনি গুগল অন্য নামে হয়ে যাবে। সাধারণত সবাই যে ইমেল জিমেলটা খোলেন ওই গুগল প্লাসে একই নামে থাকে। আচ্ছা, হ্যাঁ, আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার গ্রুপে এসে প্রশ্নটি পোস্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেব। সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।